তোমাদের অনেক বেশি উপকার হবে যারা গ্রাম পরিবেশে বসবাস করে থাকো, তাদের ক্ষেত্রে তো সোনাই সোহাগা। বাট এখানে কিছু কথা আছে, কথাগুলো তোমাদের অবশ্যই শুনতে হবে, তারপরে তোমরা এটা ডাউনলোড করতে চলে যাবা। এই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের স্বাগতম। কেমন আছো সবাই? আই হোপ অনেক ভালো আছো। তো আজকে আমরা দারুণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যারা আর কি গ্রাম্য পরিবেশে বসবাস করে থাকে, নেটওয়ার্ক প্রবলেমে অনেক থাকে, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা তাদের জন্য অনেক বেশি প্রয়োজন হবে। কারণ আজকের এই ভিডিওতে এমন একটা মেথড তোমাদেরকে শেখাই দিব, যে মেথডটা তোমার মোবাইল ফোনে যদি অ্যাপ্লাই করো, তোমাদের মোবাইল ফোনে নেটওয়ার্ক প্রবলেম একেবারে ফিনিশ হয়ে যাবে, আমি বিশেষ করে মনে করি। তো যাদের খুবই নেটওয়ার্ক প্রবলেম প্লাস অল টাইম 2G নেটওয়ার্ক পেয়ে থাকে ঘরের ভিতরে, বা তোমাদের এলাকাতে যদি সবসময় 2G নেটওয়ার্ক পেয়ে থাকে, 4G নেটওয়ার্কের যদি কোনো দেখাও না পাও, তাহলে আজকের ভিডিওটা তোমরা দেখো, তাহলে অনলি 2G না, অনলি 4G তোমরা পাবা। সেক্ষেত্রে কি কাজ করতে হবে তোমাদেরকে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে, তাই ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তোমাদের। আচ্ছা, প্রথমে আমাদের প্লে স্টোরে প্রবেশ করতে হবে, একটা ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটার সাইজ আহামরি বেশি না, যে তোমাদের মোবাইল ফোনে একটা আলাদা প্রেশার পড়বে। প্রথমে প্লে স্টোরে চলে যাই, এখান থেকে একটা অ্যাপ সার্চ করতে হবে, ফর এস 4G অনলি, নামটা মনে রাখবা, সমস্যা নেই, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। অলরেডি আমাদের 2G নেটওয়ার্ক পেয়ে রয়েছে, দেখতে পারছো উপরে আমাদের সিম ওয়ানে 2G নেটওয়ার্ক পেয়ে আছে। তো সেক্ষেত্রে আমরা সিম্পলি ডাউনলোডটা করার জন্য আমরা একটু ওয়াইফাই কানেকশনটা দিতেই পারি, তাই না? তো এখান থেকে আমরা ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি, আমরা ডাউনলোড করার পরে আবার আমরা ডাটাতে ফিরে যাব। তো অলরেডি দেখতে পারছো এখানে 3 নম্বর একটা অ্যাপ চলে আসছে, ফরেস্ট 4G অনলি, এটা ডাউনলোড করে নিবা, চিন্তার কোনো কারণ নাই, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে। দেখতে পারছো অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমি এবার সিম্পলি ওয়াইফাইটা অফ করে দিই, আমি আবার ডাটাতে ফিরে আসি। তো দেখতে পাচ্ছ উপরে অলরেডি 2G নেটওয়ার্ক পেয়ে আছে, তোমরা অবশ্যই দেখবা 2G নেটওয়ার্ক পেয়ে আছে। আমি সিম্পলি সবগুলো কেটে দিব, দেন আমি আবার যে 4G অনলি যে অ্যাপসটা মাত্র ডাউনলোড করলাম, সে অ্যাপসটা এখান থেকে ওপেন করে দিব। দেন এখানে একটা অপশন দেখতে পারবা, সিম 1 LTE 4G অথবা 5G অনলি সেটিংস, এখানে একটা ক্লিক করে দিবা। দেন এখানে তোমাদের মূল কাজটা করতে হবে, এখন মূল কাজটা কি সেটা তোমাদের একটু দেখাই। তো এখানে একটা অপশন দেখতে পারছো, সেট প্রিফারেড নেটওয়ার্ক টাইপ, এখানে একটা ক্লিক করে দিবা। দেন এখানে GSM মোডটা আছে, তোমাদের অবশ্যই এটা থাকবে, এটা হলো নর্মাল মোড, তোমাদের মোবাইল ফোনে যে নর্মাল মোডটা আছে নেটওয়ার্কের, এটা হলো নর্মাল মোড। এখন এখানে ক্লিক করে আমি নিচের দিকে আসবো, LTE অনলি নামে একটা অপশন আছে, এখানে সিম্পলি একটা ক্লিক করে দেব। এখন আমাদের অলরেডি ডান, এখন উপরের দিকে নেটওয়ার্কে দেখি তোমরা একটু তাকাও, দেখো আমাদের নেটওয়ার্কের কোনো পরিবর্তন হয় কি। দেখতে পারছো আমাদের নেটওয়ার্কের পরিবর্তন হয়েছে, অনলি 4G পেয়ে আছে। আমি একটু সেটিংসের ভিতরে যাই, তোমাদের একটু দেখাই, নেটওয়ার্ক কানেকশন, সিম কার্ড, অ্যান্ড আমি সিম স্লট 1 রাখছি, এখানে দেখতে পারছো অনলি 4G পেয়ে আছে। বাট এখানে কিছু কথা আছে, কথাগুলো তোমাদের অবশ্যই শুনতে হবে, তারপরে তোমরা এটা ডাউনলোড করতে চলে যাবা। এখন কথাটা হচ্ছে, তোমাদের সিমটা অবশ্যই 1 নম্বর সিমে রাখবা তোমরা, অর্থাৎ যে সিমটায় তোমরা নেটওয়ার্ক ইউজ করতে চাচ্ছ, 1 নম্বর স্লটে রাখবা। আর এটা চলাকালীন তুমি কোনো কল করতে পারবে না তোমার মোবাইল ফোনে, অর্থাৎ যে সিমটাতে তুমি রাখছো, ডাটাটা অন করছো, সেই সিমটাই। আমি একটু কল করে তোমাদের দেখাই, এখন আমি একটা কল করি, দেখি কী অবস্থা হয়, দেখতে পারবো অটোমেটিক কল কেটে যাবে। ঠিক আছে, অটোমেটিক কল কেটে যাবে, কল আপাতত যাবে না। সো কল যাওয়ার জন্য যে কাজটি করতে হবে, আবার 4G আসতে হবে, সিম LTE আসতে হবে, এখান থেকে তোমার যে নর্মাল মুডটা আছে আগে যেটা ছিল, ওই নর্মাল মোডটা তোমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, তাহলে দেখতে পারবা কল যাবে। তো আশা করি বুঝতে পারছো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের অনেক বেশি উপকার হবে যারা গ্রাম্য পরিবেশে বসবাস করে থাকো, তাদের ক্ষেত্রে তো সোনাই সোহাগা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবা, কমেন্ট করে জানিয়ে দেবো তোমাদের ব্যক্তিগত মতামতটি। তো এতক্ষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।